আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় 8 মহাবিশ্ব। পাঠের পূর্বেই আমরা জেনে নেই মহাবিশ্ব কি। চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, নানা বস্তু নিয়ে সৌরজগৎ। এই বিশাল সৌরজগৎ মহাবিশ্বের একটি সদস্য মাত্র। সূর্যের মতো অসংখ্য নক্ষত্র মিলে যে বিশাল একটি সমাবেশ, তাকে বলা হয় গ্যালাক্সি। সৌরজগৎ যে গ্যালাক্সির সদস্য তাকে ছায়াপথ বলে। বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং তাদের মধ্যবর্তী স্থান মিলে যে স্থান, তাকে বলা হয় মহাবিশ্ব। তাহলে আমরা মহাবিশ্ব সম্পর্কে কি জানলাম? বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং তাদের মধ্যবর্তী স্থান মিলে যে স্থান, তাকে মূলত মহাবিশ্ব বলা হয়ে থাকে। বন্ধুরা, এবার আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ মহাবিশ্ব। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্ট দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুও বড় দেখায়। এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। বন্ধুরা, এখানে মহাবিশ্ব সম্পর্কে বলা হয়েছে, রাতের আকাশে খালি চোখে অসংখ্য তারা বা নক্ষত্র আমরা দেখতে পাই এবং দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই নক্ষত্র সমূহকে স্পষ্ট দেখা যায়। দূরবীক্ষণ যন্ত্রটি হচ্ছে সেই যন্ত্র যার মাধ্যমে ছোট বস্তু বড় আকারে দেখা যায়। আমরা যে চাঁদ, সূর্য, পৃথিবী ইত্যাদি দেখতে পাই, এগুলো হচ্ছে সৌরজগৎ। এখানে আরো বলা হয়েছে, মহাকাশের গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে মূলত বিজ্ঞানীরা এই দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। এই যন্ত্রটি ব্যবহার করে তারা ছোট ছোট বস্তুকে বড় আকারে দেখতে পায়। বন্ধুরা, আমাদের আজকের পাঠের প্রথম ভাগ মহাবিশ্বের আকার। প্রথমে প্রশ্ন দেয়া আছে একটি, মহাবিশ্ব কত বড়? বন্ধুরা, তোমরা কি জানো মহাবিশ্ব কত বড়? এই প্রশ্নটির উপর ভিত্তি করে পাঠ্যবইতে তোমাদের একটি কাজ দেয়া আছে। কাজের মূল বিষয়টি হচ্ছে, আলো কত দ্রুত চলতে পারে, কি করতে হবে। প্রথমে নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতা একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের একদিকে লেখা আছে পৃথিবী থেকে দূরত্ব এবং কত সময় লাগে। চাঁদ, চাঁদ পৃথিবী থেকে দূরত্ব 384,400 কিলোমিটার এবং সূর্য পৃথিবী থেকে দূরত্ব 15 কোটি কিলোমিটার। আমাদের নির্ণয় করতে হবে কত সময় লাগে, অর্থাৎ চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে, আমাদের তা বের করতে হবে। এবং এখানে দেওয়া আছে চাঁদের পৃথিবী থেকে দূরত্ব, অর্থাৎ চাঁদ এবং পৃথিবীর দূরত্ব 384,400 কিলোমিটার এবং সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। 2, আলো 1 সেকেন্ডে 300,000 কিলোমিটার বেগে চলে। চাঁদ এবং সূর্য পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করি। 3, উত্তরগুলো ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। বন্ধুরা, এখানে বলা হয়েছে 2 নম্বরে, আলো 1 সেকেন্ডে 300,000 কিলোমিটার বেগে চলে। চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগবে? আমরা যদি দূরত্বকে, অর্থাৎ চাঁদ থেকে প্রথমে যদি আমরা চাঁদ লক্ষ্য করি, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব 384,400 কিলোমিটার। আমাদের নির্ণয় করতে হবে কত সময় লাগে। আমরা যদি এই দূরত্বকে আলোর বেগ, অর্থাৎ 384,400 কিলোমিটারকে আলোর বেগ 300,000 কিলোমিটার দ্বারা ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব আলো আসতে কত সময়
লাগে। ঠিক একইভাবে আমরা সূর্যের আলো আসতে কত সময় লাগে তাই নির্ণয় করে নিতে পারবো যদি আমরা সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটারকে যদি এর বেগ 3 লক্ষ কিলোমিটার দ্বারা ভাগ করে নিই, তাহলে আমরা পেয়ে যাব সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কতটা সময় লাগে। 3 উত্তরগুলো ছকে লিখিয়ে তোমরা যে ছকটি পাঠ্য বইতে লক্ষ্য করেছ ঠিক এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নেবে এবং ছকে তোমরা লিখবে চাঁদের কতটুকু সময় লাগে এবং সূর্যের কতটুকু সময় লাগে। 4 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা নিজেদের মধ্যে এই কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং খুব সহজেই তোমরা এর সমাধান করতে পারবে। এখানে দেখো দুটি কথোপকথন দেয়া আছে। প্রথমে চাঁদ ও সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কত সময় লাগে তা আমরা কিভাবে হিসাব করতে পারি। বলা হয়েছে আমরা দূরত্বকে আলোর বেগ দিয়ে ভাগ করে সময় বের করতে পারি। আমরা দূরত্বকে অর্থাৎ পৃথিবী থেকে দূরত্ব যে দূরত্ব ওই দূরত্বটাকে আমরা যদি আলোর বেগ 3 লক্ষ কিলোমিটার দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কত সময় লাগতে পারে। এবার আমরা মহাবিশ্বের আকারের সার সংক্ষেপটি পড়ে নেব এবং বিস্তারিত জ্ঞান অর্জন করব। সার সংক্ষেপ: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে প্রায় 8 মিনিট সময় লাগে। তার মানে হলো আমরা সব সময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উৎসরিত আলো দেখতে পাই। বন্ধুরা পাশে একটি ছবি তোমরা লক্ষ্য করতে পারবে, এখানে পৃথিবী থেকে সূর্য এবং চাঁদের দূরত্ব দেয়া আছে। তোমরা যদি ছবিটি ভালোভাবে লক্ষ্য করো দেখতে পাবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার এবং পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার। সূর্যের এই আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে 8 মিনিট এবং চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে 1.3 সেকেন্ড। যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কি ওয়ে গ্যালাক্সি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগত। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। বন্ধুরা এখানে বলা হয়েছে আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম, আলোর গতি হচ্ছে 3 লক্ষ কিলোমিটার, আমরা যদি এই গতিতে চলতে পারতাম তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের যেতে সময় লাগত 1,30,000 বছর। আমরা প্রথমে জেনেছি গ্যালাক্সি কি। গ্যালাক্সি হচ্ছে সূর্যের মতো অসংখ্য নক্ষত্র মিলে যে বিশাল একটি সমাবেশ তাই হচ্ছে গ্যালাক্সি। গ্যালাক্সি অনেক বড়। এই গ্যালাক্সিতে যদি আমরা আলোর গতিতেও চলতাম তবেও আমাদের সময় লাগত 1,30,000 বছর। এখানে আরও বলা হয়েছে মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। এটি একটি গ্যালাক্সি নাম স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে, অর্থাৎ একটি গ্যালাক্সিতে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। বন্ধুরা এখানে বলা হয়েছে মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে তাই এই মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তবে আমরা যে মহাবিশ্ব সম্পর্কে জেনেছি সেই জ্ঞান থেকে আমরা বলতে পারি মহাবিশ্ব কত বড়।
এই মহাকাশ সম্পর্কিত যে গবেষণা তাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। এবং এই মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। এই যন্ত্রটির মাধ্যমে ছোট বস্তু বড় আকারে দেখা যায়। গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। বন্ধুরা, এখানে কি বলা হয়েছে? গ্যালিলিও গ্যালিলি সম্পর্কে বলা হয়েছে তিনি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছেন। দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে যার মাধ্যমে ছোট বস্তু বড় দেখায়। তিনি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন সৌরজগতের গ্রহগুলো। সৌরজগৎ কি? চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ উপগ্রহ নানা বস্তু মিলিয়ে হচ্ছে সৌরজগৎ। এই সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, অর্থাৎ সূর্যের চারদিকে ঘুরে থাকে এই গ্রহগুলো, সেটি প্রমাণ করেছেন গ্যালিলিও গ্যালিলি। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন। তারা পর্যবেক্ষণের জন্য তারা কি স্থাপন করেছেন? মহাকাশ গবেষণা কেন্দ্র এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র তারা ব্যবহার করছেন। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম বলতো? হ্যাঁ, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কে, মহাকাশের আকার সম্পর্কে, পৃথিবী এবং সূর্য, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এবং চাঁদ থেকে সূর্যের দূরত্ব। এবং আমরা আরো জানতে পারলাম চাঁদের আলো পৃথিবীতে পৌঁছতে কতটুকু সময় লাগে এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কতটুকু সময় লাগে। এবং আমরা গ্যালিলিও গ্যালিলি সম্পর্কে জেনেছি, তিনি কি প্রমাণ করেছেন সে সম্পর্কে জেনেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।